এদিকে আসন্ন রমজানে সুপেয় পানির কোনো ঘাটতি হবে না, তাৎক্ষণিক চাহিদা মেটাতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। এ সময় তিনি আরও বলেন, পানির চাহিদা মেটাতে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে, খোলা হয়েছে 15টি অভিযোগ কেন্দ্র। এছাড়া যেসব এলাকার পানিতে ময়লা ও দুর্গন্ধ আসে সেই এলাকাগুলোকে চিহ্নিত করে পানির লাইন ঠিক করার কাজও হচ্ছে। তিনি আরও বলেন, খরচের কথা বিবেচনা করে 5% মূল্য বাড়তে পারে, যা আগামী জুন থেকে কার্যকর হবে। রমজান মাসে খাবার পানি নিয়ে কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। স্ট্যান্ডবাই কিছু পাম্প করেছি আমরা, স্ট্যান্ডবাই পাম্প, যেটা স্বাভাবিক সময়ে লাগবে না, ধরেই নিচ্ছি যে আপৎকালীন সময়ে যেন এটা আমাদেরকে ই দেয়। আর বাকি যেটা থাকে, আমাদের গাড়িগুলো থাকবে সব সময়, কোথাও হঠাৎ করে বন্ধ হয়ে গেলে তারপরে আমাদের অভিযোগ কেন্দ্র খোলা থাকবে।